الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর নামকে আরেকটু জোরে নেওয়া যায় না সকল প্রশংসার একমাত্র মালিককে সে আল্লাহর নামে প্রশংসা করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা প্রশংসা করলাম কার খুশি না বেজার তো একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ জীবনের সবখানে 24 আওয়ার্স আমরা যিনার প্রশংসা করব তিনার নাম কি সে আল্লাহর প্রশংসা সবখানে আছে না নাই মাহফিলে আসার সময় আছে না নাই মাহফিল থেকে যাওয়ার সময় কোনো কিছু খাওয়ার সময় মানুষের হক মারার সময় আছে কোনো হারাম কাজ কোনো ইললিগাল ওয়ার্ক যে কাজ ইসলাম পারমিট করে না এরকম কোনো কাজে আল্লাহর প্রশংসা করা যাবে
সকল হালাল কাজে, সকল লিগ্যাল ওয়ার্কে, যে কাজগুলো ইসলাম পারমিট করে সেই সব কাজে আমরা সেই সব কাজগুলো কার নামে শুরু করি? জোরে বলেন। এই যে আমরা যে কথা বলতে পারছি, আমি কথা বলছি আপনারা রেসপন্স করছেন, এই কথা বলার শক্তি আমাদের দান করেছেন কে? আপনি কি এটা বিশ্বাস করেন আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যেই আপনার বাক শক্তিকে আল্লাহ অফ করে দিতে পারে? এটা বিলিভ করেন? জাতীয় কবির মতো একজন লোককে 22 বছর বোবা বানায়া, অটিস্টিক বানিয়ে ঘরের মধ্যে ফেলে রাখলেন কে? এজন্য যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহর জন্য সে আল্লাহ নামটা যখন নিবেন এভাবে আস্তে আস্তে মৃদু আওয়াজে নাম নিলে হবে না, একদম শেষ লোক থেকে শুরু করে ফার্স্টের লোক পর্যন্ত প্রত্যেকের মুখ থেকে উচ্চারিত হবে শুধুমাত্র আল্লাহু আকবার। কি উচ্চারিত হবে? কি উচ্চারিত হবে? কার তাকবীর? কার? এই যে আমরা মাহফিলে এসেছি এতে খুশি হয়েছেন কে? আবার যে আমরা মাহফিলে এসেছি, মাহফিলে আসার জন্য আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, লাভটা কতটুকু হয়েছে এটা আসলে হাদিস থেকে জানতে হবে। আমি আপনি এটার মূল ব্যাখ্যা করতে পারবো না, এটার মূল ব্যাখ্যা যিনি করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোন মানুষ যখন একটা কোরআনের বাগান জমায়, কোরআনের বাগান জমিয়ে সেই কোরআনের বাগানের মধ্যে কোরআনে আলোচনা শোনার জন্য যখন দুনিয়ার কোন মানুষ যায়, ওই বাগানটার চতুর্দিক থেকে ফেরেশতারা ঘিরে রাখে, যত দূর পর্যন্ত মানুষেরা প্যান্ডেল করে, প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাহফিলের মধ্যে যতজন এসেছিল, প্যান্ডেলের নিচে যতজন ছিল তাদের নামগুলো ফেরেশতারা তাদের খাতার মধ্যে উঠিয়ে নেয়। আমার ভাইরা, এই জমিনে দুই দল ফেরেশতা ডিউটি করে, একদল ফেরেশতা তারা সকালে আসে সন্ধ্যায় যায়, আবার আরেক দল ফেরেশতা তারা সন্ধ্যায় আসে সকালে যায়, ডে শিফট নাইট শিফট দুটো শিফট ভাগ করে ফেরেশতারা ডিউটি করে। এখন আপনারা পারলে জবাব দেন তো, এখন কোন শিফটের ফেরেশতারা ডিউটি করছেন? নাইট শিফট। আপনারা অধিকাংশ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, গার্মেন্টসের শ্রমিক, এজন্য আপনারা এগুলো ভালো করে বুঝবেন। নাইট শিফটের ফেরেশতারা যখন সকালবেলা আল্লাহ তাআলার কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? এখন আপনারা বলেন তো, আল্লাহ কি জানে কোথায় গিয়েছিল? জানে না? তিনি জানে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো করেই জানেন আমরা কোথায় গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি ভালো করেই জানি, তবু তোমাদের মুখ থেকে আমি আল্লাহ শুনতে চাচ্ছি। ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে মইরান একতা যুব সংঘের উদ্যোগে তোমার কিছু কোরআন প্রিয় যুবকেরা কোরআনের একটা বাগান জমিয়েছিল, আমরা সেই বাগানের মধ্যে তোমার যত পাগল গোলামেরা এসেছিল তাদের নামগুলো লেখার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার গোলামগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই কোরআন পাগল গোলামগুলো এক দুই ঘন্টা নয়, সন্ধ্যা থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে তোমার বাগানে বসেছিল। রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার ওই গোলামগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই গোলামগুলো আপনার কাছে জান্নাত চায়। কি চাই? আপনারা চান না? সবাই চান? এবার রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার গোলামগুলো কি জান্নাত দেখেছে? তারা যে জান্নাতটা চায়, জান্নাত আপনারা কেউ দেখেছেন? মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, বুখারীর হাদিস। এমন কোন চোখ নাই যে দেখেছে, এমন কোন কান নাই যেটা শুনেছে, এমন কোন হৃদয় নাই যেটা ভেবেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার গোলামগুলো আমার কাছে আর কি কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার ওই গোলামগুলো আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমার ওই গোলামগুলো কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ না, আপনার গোলামগুলো জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। তাহলে কিসের ভালোবাসায়, কিসের টানে মধ্যরাত পর্যন্ত আমার গোলামেরা এখানে এসে বসেছিল? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা কিছুই দেখে নাই, তারা আপনার নবীর উপর ঈমান এনেছে, তারা আপনাকে না দেখে ঈমান এনেছে, আপনাকে বড় বেশি তারা ভালোবাসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলছেন, ফেরেশতারা, আমার যেই গোলামগুলো আমার দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, আমার হাশর নাশর কিয়ামত আমার কিছুই দেখলো না, তবুও মধ্যরাত পর্যন্ত কোরআনের বাগানে বসে বসে আমি আল্লাহকে ডেকেছে, আমি আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছে। ও ফেরেশতারা, তোদেরকে আজকে সাক্ষী রেখে বলছি, আমার যত কোরআন প্রিয় গোলামেরা মধ্যরাত পর্যন্ত কোরআনের মাহফিলে ছিল, তোদের সাক্ষী রেখে আমি আল্লাহ বলছি, আমার সকল গোলামদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই জন্য এই যে আমরা মাহফিল এসেছি, এতে খুশি হয়েছেন কে? জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছেন কে? সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মাহফিল থেকে আপনি যখন তৌবা করে আল্লাহ তাআলার কাছে তৌবা করে যখন বাড়ি ফিরে যাবেন, সব গুণাগুলো মাফ করে দিবেন কে? জোরে বলেন। আবার মাহফিল হলে যে আল্লাহ খুশি হয়, শুধু এটাই না, মাহফিল হলে কিন্তু একজন বেজারও হয়, আপনারা বলেন তো সে কে? যারা চুপ করে আছেন তারা কি শয়তানে খালাতো ভাই? এই জন্য বলতে চাচ্ছে না নামটা, বললে আবার অ্যাকশন আসবে। মাহফিল যেন না হতে পারে, তাফসিরুল কোরআন প্রোগ্রাম যেন যুবকে অ্যারেঞ্জ করতে না পারে, তারা যেন তাফসিরুল কোরআন অ্যারেঞ্জ না করে মমতাজ আর জেমসকে নিয়ে কনসার্ট করে, সেটা কে চায়? কে চায়? শয়তান চায়। এই জন্য দুনিয়ার কোনো মানুষ যদি তাফসিরুল কোরআন মাহফিলের অপোজিটে অবস্থান নেয়, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, দিনের কোনো কথা হবে সেটার বিপক্ষে দুনিয়ার কোনো মানুষ যদি অবস্থান নেয়, আপনার চোখে সে মানুষ হলেও বস্তুত পক্ষে সে মানুষ না, সে শয়তানে খালাতো ভাই, কথা বলেন। এই জন্য সব শয়তানে খালাতো ভাইদের কাছ থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, বলে আমিন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব রকমের মানুষ রয়েছে, যে যে দলই করুক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, যা খুশি তাই করুক, কিন্তু চারটা বিষয়ে দুনিয়ার সব মুসলমান একমত। কয়টা বিষয়? কয়টা বিষয়? চারটা। এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসুল, তিন নম্বর কোরআন, চার নম্বর ইসলাম। এই চারটি বিষয় দুনিয়ার কোনো রাজনৈতিক দলের একার সম্পদ না, এই চারটি বিষয় পৃথিবীর পোনে 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, ঠিক না বা ঠিক? এই জন্য এই চারটি বিষয়ের উপরে দুদিক দুনিয়ার কোন মানুষ কলম ধরে কথা বলে, রাসূলকে কটাক্ষ করে, রাসূলকে গালি দিয়ে যদি পৃথিবীর কোন কুলাঙ্গার কথা বলে, তাহলে দুনিয়ার সব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে সেটার প্রতিবাদ করার দরকার নাই, কথা বলেন। অবশ্যই আছে। আমি গত কিছুদিন আগে চ্যানেল 24 এর একটি আলোচনায় বলেছিলাম, প্রশ্ন করেছিল আমাকে, আমি বলেছিলাম যে দেখেন, আমাদের বাংলাদেশে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দেয়া হয়, তাহলে আওয়ামী লীগের লোকেরা সেটার প্রতিবাদ করবে, কথা কয় না কেন? আপনি এখানে যারা আওয়ামী লীগ আছেন, তাদের সামনে যদি কেউ বঙ্গবন্ধুকে গালি দেয়, প্রতিবাদ করবেন না? আওয়ামী লীগের কারোর সামনে যদি বঙ্গবন্ধুকে গালি দেওয়ার পরে প্রতিবাদ না করে, তাহলে আপনি বুঝে নেবেন ওই লোকটা আসলে আওয়ামী লীগ না, শুধু হাইব্রিড মার্কা হয়েছে, ঠিক কি না? বিএনপির কারোর সামনে যদি আপনি জিয়াউর রহমানকে গালি দেন, তাহলে সেও প্রতিবাদ করবে। জাতীয় পার্টির কারোর সামনে যদি আপনি প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবকে গালি দেন, সেও প্রতিবাদ করবে। যদি প্রতিবাদ না করে, তাহলে আপনি বুঝে নেবেন ওই লোকটা আসলে সেই দল করে না, শুধু মুখে মুখে বুনিয়া ওড়ায়। ঠিক একইভাবে দুনিয়ার কোন মুসলমানের সামনে যদি আপনি বিশ্বনবীকে গালি দেন, আর সে যদি প্রতিবাদ না করে, তাহলে আপনি বুঝে নেবেন ওই লোকটা আসল আসল নবীর উম্মত না, ওই লোকটা মুসলমান না, ওই লোকটা নামধারী মুসলমান শুধু। কারণ মুসলমান নবীর ব্যাপারে খুব দুর্বল। আপনি আমারে গালি দেন, আমি মাফ করেও দিতে পারি, আমার বাবারে গালি দেন, আমি ছেড়েও দিতে পারি, কিন্তু বিশ্বনবীকে গালি দিবেন আমার সামনে,
একজন মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মুসলমান জীবন এটা বরদাস্ত করবে না, ঠিক না ব্যা ঠিক? এজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে অন্য কোন দাবি না, আপনার কাছে শুধুমাত্র একটা দাবি আমরা জানাই। আমরা কোন রাজনৈতিক কথা বলি না, কোন রাজনৈতিক দাবিও তুলছি না, শুধুমাত্র এই মাহফিলের জনসভা থেকে আপনার কাছে একটা মাত্র দাবি জানাচ্ছি। বাংলাদেশে বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন জেল জুলুম জরিমানার একটি আইন আপনি করেছেন, আপনাকে গালি দেওয়ার ফলে বুয়েটের একজন শিক্ষকের 7 বছর জেল হয়েছিল, বঙ্গবন্ধুকে গালি দিলে আপনি তার জন্য আইন করেছেন, কোনো সমস্যা নাই। বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা, তাকে গালি দিবে কেন, শাস্তি হতেই হবে। কিন্তু জিয়াউর রহমানকে গালি দিলে যেমন বিএনপি প্রতিবাদ করে, বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন আওয়ামী লীগ প্রতিবাদ করে, এখন আপনারা এটা জবাব দেন তো, রাজনৈতিক দলটা উপরে নাকি আমার ইসলাম উপরে? সবাই বলেন রিলিজিয়ান ইজ বিগার দ্যান দ্য পার্টি। দুনিয়ার সব রাজনৈতিক দলকে একত্রিত করেন, আরেক পাল্লা ইসলামকে রাখেন, কোনটা ভারী হবে? ইসলাম। একজন মানুষ সে আজকে আওয়ামী লীগ করছে, কালকে বিএনপি করতে পারে, পরের দিন জাতীয় পার্টি করতে পারে, সম্ভাবনা আছে না নাই? কিন্তু দুনিয়ার কোন মানুষ আজকে ইসলাম, আজকে মুসলিম, কালকে ইহুদি, পরের দিন নাসারা, এরকম হবে? হবে না। ইসলাম আমাদের দুনিয়াতে দরকার আছে না নাই? মৃত্যুর পরে তো আর নাই, নাই? আমার ভাইরা, ইসলাম নিয়ে যারা দুনিয়াতে থাকবে তারা যখন মৃত্যুবরণ করবে তখন ইসলামের দরকার আছে না নাই? কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে তোমার দল কি ছিল, আপনি যদি ইসলামের কথা না বলতে পারেন তাহলে মায়ের আছে না নাই? আর আপনি যদি দুনিয়াতে এই জমিনে ইসলামকে না ভালোবাসেন, বিশ্বনবীর ভালোবাসা যদি আপনার মনের মধ্যে না থাকে, কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে ফেরেশতাদের কোনো প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। এই জন্য ইসলামটা যেমন আমাদের জমিনে দরকার, মৃত্যুর পরেও আমাদের ইসলামের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমি আল্লাহর কাছে অন্য কোনো পরিচয় নাই, অন্য কোনো ধর্মের কোনো দলের পরিচয় নাই, আমি আল্লাহর কাছে একটাই পরিচয়, সেটা হচ্ছে ইসলাম। আর আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা সবাই হচ্ছে মুসলমান। আমরা কি আরো জোরে মুসলমান? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে গালি দিলে যেমন জেল জুলুম জরিমানা হয়, জিয়াউর রহমানকে গালি দিলে যেমন শাস্তির ব্যবস্থা করা হয়, আপনাকে গালি দিলে যেমন শাস্তির ব্যবস্থা করা হয়, ঠিক এমনি ভাবে বাংলাদেশে এখন এখন থেকে শুরু করে আমার রাসূলকে যারা গালি দিবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন না, অন্য কোনো শাস্তি না। দু একদিন ধরবেন, জেল দিবেন, জরিমানা দিবেন, দুই চার দিন পরে ছেড়ে দিবেন, বিদেশ চলে যাবে, আবার বিরুদ্ধে কথা বলবেন না, এই রকমের কোন শাস্তি আর আমরা চাই না। বাংলাদেশে এখন থেকে নিয়ে রাসূলের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কুলাঙ্গার ব্লগার যদি কোন কথা বলে কলম ধরে সে ডাইরেক্ট বাইতুল মুকাররমে নিয়ে তার ফাঁসি কাষ্ঠ ঝুলিয়ে দেন। এই যে আপনারা তাকবীর দিলেন, খুশি হলেন কে আর বেজার হলো কে বলেন তো? এজন্য আল্লাহ বলছেন সূরা মুদাদ্দিরে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের জন্য তাকবীর দাও। এখন দেখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাকবীর দিলেও কিছু মানুষের কষ্ট হয়ে যায়, কিছু মানুষ বলে তাকবীর দিতে হবে কেন? আর তাকবীরটা তাদের কষ্ট হয় যাদের মধ্যে নিফাকে রয়েছে, হিপোক্রিসি রয়েছে, মুনাফিক যারা, তারা তাকবীর সহ্য করতে পারে না। আর একজন মুমিনের জীবনে সব সময় কালিমার তাকবীর আছে না নাই? আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে শুরুতে আল্লাহু আকবার আছে না নাই? সকল সময় একজন মুমিন যখন বিপদে পড়ে, বিপদে পড়লে কালিমার তাকবীর আছে না নাই? আমার ভাইরা সময় খুব কম, অল্প কয়েক মিনিট আছে, আমি আমার মূল বিষয়ে চলে যাই। আজকের মূল টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ডিগনিটি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর শান, বিশ্বনবীর মান আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? এমন এক নবীর আমরা উম্মত হতে পেরেছি
যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে রহমতের ভান্ডার হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো কোরআনে বিশ্ব নবীকে রহমত স্বরূপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্টেশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আয়াতের কথা একটু পরে বলছি, আয়াতটাকে বোঝাবার জন্য একটু সূরা ফাতিহায় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ও নবী, আমি আপনাকে একটা দুইটা জগতের জন্য নয়, গোটা দুনিয়ার সব সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াই, প্রত্যেকটা নামাজে প্রত্যেক রাকাতে একটি সূরা কমন রয়েছে, যে সূরা ছাড়া কোনো নামাজ হবে না। আপনারা পারলে জবাব দেন সেই সূরার নাম কি? ইখলাস, কাউসার, কি নাম? লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, সব নামাজে সূরাতুল ফাতিহার দরকার আছে না নাই? সেই সূরায়, সেই সূরার প্রথম আয়াতে আমরা পড়ি, পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। আমার ভাইরা, আলহামদু সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বুন রব আলামিন সকল জগৎ, একটা দুইটা জগৎ নয়, সব জগৎ, ইহ জগৎ, পর জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, শৈল জগৎ, সব জগৎ, সব জগতের জন্য যিনি রব, তিনার নাম কি? মানব জগৎ, জিন জগৎ, পশু জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সৌর জগৎ, সব জগতের জন্য রব কয়জন? কয়জন? একজন, অন্য কোনো মানুষ না, অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো শরীক নাই, একজনই রব। এখানে আল্লাহ তাআলা বললেন, রাব্বুল আলামিন, অর্থাৎ তিনি সব জগতের জন্য রব। আবার বিশ্বনবীর কথা বলতে গিয়ে তিনি বললেন, রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যতটা এরিয়ার জন্য রব, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যতটা এরিয়ার জন্য রব, যতগুলো জগতের জন্য রব, আমার নবীকেও ততগুলো জগতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম। আমার ভাইরা, অতীতের যত নবী আম্বিয়া কেরাম এসেছিল, অতীতের নবীরা নির্দিষ্ট একটা গোত্রের, নির্দিষ্ট একটা ভাষার, যেমন আপনাদের গাজীপুর অঞ্চলের জন্য একজন নবী, আবার সাভারের জন্য একজন নবী, ঢাকার জন্য একজন নবী, সিলেটের জন্য একজন নবী, এভাবে করে অঞ্চল ভেদে ভেদে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু বিশ্ব নবী কি এইরকম কোন গোত্রের নবী, নাকি পুরো মানব জাতির নবী? কথা বলেন, তিনি শুধু আরব জাতি না, তিনি আরব জাতির নবী না, তিনি মানব জাতির নবী। কথা বুঝতে পেরেছেন? তিনি আরব জাতির না, তিনি হচ্ছে গোটা মানব জাতির, মানবতার বন্ধু। এজন্য আমি বলি, বিশ্বনবী হচ্ছে গোটা মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। এজন্য বিশ্বনবীরে যদি কেউ গালি দেয়, সে গোটা মানবতার দুশ্মন হয়ে যায়। বিশ্বনবীকে গালি দিলে সে শুধু আমার আপনার দুশ্মন না, গোটা মানবতার সাথে সে দুশ্মনী করে, কারণ গোটা দুনিয়ার সব মানবতা সবার জন্য যিনাকে আল্লাহ রহমত বানিয়েছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদ। সবাই বলেন। আমার ভাইরা, এখন আয়াতের একটু ছোট্ট একটু তাফসীর করি, সময় বেশি নাই, আমি খুব টেনে টেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার সবার জন্য রহমত বানিয়ে দিয়েছি। এবার আপনারা জবাব দেন, গোটা দুনিয়ার সব মানুষের মধ্যে হিন্দু আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক, সব আছে? এখন আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন, আপনি ভাববেন কি ব্যাপার, বিশ্বনবী তো আমাদের নবী, মুসলমানদের নবী, মুমিনদের নবী, তিনি তো আমাদের জন্য রহমত হবেন, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, ইহুদি, নাসারা, তাদের জন্য আমার নবী রহমত কি করে হয়? আল্লাহ তো বললেন সবার জন্য, সবার মধ্যে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, ইহুদি, নাসারা সব আছে না নাই?
তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ তিনি একটা তাফসির করছেন এভাবে যে আমার নবী গোটা দুনিয়ার মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জন্য আমার নবী রহমত কি করে হয় জানার দরকার আছে না নাই? আমার নবী বিধর্মীদের জন্য রহমত এভাবে হয়। তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি লিখেছেন, আমার নবী মুমিনদের জন্য দুনিয়াতেও রহমত আবার আখিরাতেও রহমত। আবার আখিরাতেও কি রহমত? দুনিয়াতেও রহমত আখিরাতেও রহমত। যেমন আমরা যারা মুসলমান, আমরা যারা কারিমা পড়েছি, আমার নবী দুনিয়াতে আমাদের জন্য রহমত আছে না নাই? আবার আমরা যখন মৃত্যুবরণ করব কিয়ামতের ময়দানে, বিশ্ব নবী শাফাতের দরকার আমাদের তো নাই? নাই, বিশ্ব নবী শাফাতের আমাদের বড় দরকার। কিয়ামতের ময়দানে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাত করতে বলবেন, বিশ্বনবী মুমিনদের শাফাত করবেন, অন্য কোনো মানুষকে বিশ্বনবী শাফাত করবেন না। আল্লামা জালালউদ্দিন মাহাল্লি লিখছেন, আল্লাহর হাবিব মুমিনদের জন্য দুনিয়াতেও রহমত আবার আখিরাতেও রহমত হয়ে যাবে। কিন্তু যারা বিধর্মী, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ইহুদি, আমার নবী ইহুদি খ্রিস্টানদের জন্য দুনিয়াতে রহমত, কিন্তু মৃত্যুর পরে ইহুদি খ্রিস্টানদের জন্য আমার নবী আর রহমত হবেন? হবেন? এবার আমার ভাইরা, আমার নবীর দুনিয়াতে তাদের জন্য রহমত কিভাবে সেটা বুঝিয়ে দেই। বিশ্ব নবীর আগে যত নবী আম্বিয়া কেরাম ছিল, তাদের যত উম্মত ছিল, ওই উম্মতেরা যখন কোনো খারাপ কাজ করতো, উম্মতেরা যখন কোনো খারাপ কাজ করতো, যখন কোনো জিনা ব্যবিচার অহিসাব ফাহিসা কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তখন এক আযাবে পুরো একটি জাতিকে ধ্বংস করে দিতেন। সেটার বহু নজির পৃথিবীতে আছে না নাই? বহু নজির আছে। যেমন সাইয়েদনা লূত আলাইহিস সালামের জাতি এক আযাবে মুহূর্তের মধ্যে সব ভ্যানিশ। আবার সাইয়েদনা হুদ আলাইহিস সালামের জাতি মুহূর্তের মধ্যে এক আযাবে সব ভ্যানিশ। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জাতি এক বন্যায় সব ভ্যানিশ। অর্থাৎ যত মানুষ যখন কোনো খারাপ কাজ করতো, তাদের তৌবা করার কোনো সুযোগ ছিল না, এক আযাবে সব শেষ। এখন আপনারা বলেন অন্যায় কাজ, ফাহেশা কাজ, অশ্লীল কাজ ওই সমাজে ছিল, এখনকার সমাজে তো আর নাই? এখনো আছে। পানিটা খুব ঠান্ডা হয়ে গেছে, একটু গরম পানি দেন না, এটা খেলে তো আরো গলা বসে যাবে। প্রিয় ভাইরা আমার, আমাদের তো টানা কথা বলতে হয়, তাই মাঝে মাঝে একটু পানি টানি খেয়ে গলাটা ভিজিয়ে রাখতে হয়, নয়তো টানা কথা বলে গলা শুকিয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে কার কার দেখি তো? না প্রিয় ভাইরা আমার, তো আগের উম্মতেরা যখন কোনো খারাপ কাজ করতো, আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি আযাব দিয়ে মুহূর্তের মধ্যে সব ভ্যানিশ করে দিতেন, দুনিয়া থেকে উৎখাত করে দিতেন। আল্লাহর হাবিব যখন দুনিয়া আসলেন, তিনি অতীতের নবীর ইতিহাস শুনে তিনি আপসেট হয়ে পড়লেন, ডিজার্টেড হয়ে পড়লেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার উম্মতদেরকে অনেক বড় বেশি ভালোবাসি, অতীতের নবীর উম্মতদেরকে আপনি যেভাবে আযাব দিয়েছেন, এক আযাবে যেমন সব ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে, অগ্নি বৃষ্টি দিয়ে, পাথর বৃষ্টি দিয়ে, টর্নেডো দিয়ে, তুফান দিয়ে, সাইক্লোন দিয়ে, ঝড় দিয়ে, বৃষ্টি দিয়ে, টানা মুষলধারে বৃষ্টি দিয়ে, বন্যা দিয়ে যেভাবে সব ধ্বংস করে দিয়েছেন, আপনার কাছে আমি একটা দাবি জানাই, আমার এই উম্মতেরা যদি অনেক গুনাহ করে তবুও আমার উম্মতদেরকে তৌবা করার জন্য একটু সুযোগ দিন, এক আযাব দিয়ে মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিন না। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে আমি এত বেশি ভালোবাসি, আপনার মুখের কোনো কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন। রাব্বুল আলামিন বললেন, নবী ওয়া মা কানাল্লাহু ইয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন এই উম্মতের মধ্যে থাকবেন ততদিন আমি আল্লাহ কোনো বড় আযাব, কোনো আযাব, কোনো গজব, কোনো ফাসাদ, কোনো বিপর্যয় দিব না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিশ্বনবী যতদিন উম্মতের মধ্যে থাকবেন ততদিন কোনো মহামারী, কোনো বড় ধরনের আযাব এই উম্মতদেরকে আল্লাহ দিবেন না। ওয়াদা করেছেন কে? আল্লাহ। কথা বলেন আল্লাহ তাআলা। এখন বিশ্বনবী যখন ওফাতের সময় হয়ে গেল, ইন্তিকালের সময় যখন হয়ে গেল, তখন তিনি খুব করে কাঁদছিলেন।
তিনি অঝোরে কাঁদছিলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিব্রিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি আপনার রবের সাথে সাক্ষাৎ করবেন, আজকে আপনি এত বেশি কেন কাঁদছেন, কি দরকার আপনার আমাকে বলুন, কারণ আপনার চোখের পানি সহ্য করতে পারেন না কে, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন না, আপনি কেন কাঁদছেন বলুন। জিব্রিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ফাতেমা আল্লাহ, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদছেন? আল্লাহর হাবিব বলে, জিব্রাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদছি না। জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিসের জন্য আপনি এত কাঁদছেন? আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল রে, আমি আমার ফাতিমার জন্য কাঁদছি না, আবু বকরের জন্য কাঁদছি না, হাসান হুসাইনের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য। জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কেন এত কাঁদছেন আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল রে, আমার আল্লাহ ওয়াদা করেছেন, আমি যতদিন এই উম্মতের মধ্যে থাকব ততদিন কোনো বড় আজাব, কোনো ফাসাদ, কোনো বিপর্যয় আল্লাহ দিবেন না, কিন্তু আজকে আমার ইন্তেকালের পরে তো এই উম্মতের মধ্যে আমি আর থাকব না, আমার উম্মতকে যদি আল্লাহ এক আযাবে ধ্বংস করে দেন তাহলে আমার উম্মতগুলো কোথায় যাবে রে জিব্রাইল, কোথায় যাবে তারা? আজকের পরে আমি যখন থাকব না তখন যদি আযাব দেয়, গজব দেয়, তাহলে আমার উম্মতের জন্য কি হবে তাদের? তাদের নেক্সট জেনারেশনের কথা ভেবে আমি কাঁদছি। এবার আমার ভাইয়েরা আপনারা জবাব দেন, আমার নবীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমাদের সে কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, আমার নবীকে বলে দাও আমার নবী যেন আর না কাঁদে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না রে জিব্রাইল, আমার নবীকে বলে দাও আমার নবীর চিন্তার কোনো কারণ নাই, আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, এখন থেকে আনা কাফিলুম মিনহুম, আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিলাম। আমার ভাইরা এবার আপনারা জবাব দেন, বিশ্বনবীর মনে উম্মতের জন্য মায়া দয়া রহমত বেশি না কম? জোরে বলেন, রহমত কাকে বলে? রহমত কত প্রকার? রহমত কি কি সব দুনিয়ার মানুষকে শিখিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা, তিনি হচ্ছেন রাইসুল মুহাদ্দিসিন, হাদিসের ক্ষেত্রে তার কাজ অনেক বেশি, অনেক বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা আহলে সুফফার মানুষ, মসজিদে নববীর মধ্যেই তিনি রাত দিন সব পার হতো, 24 hours টোটাল টাইম তিনি মসজিদে নববীর মধ্যে পার করে দিতেন। মসজিদে নববীর মধ্যে আবু হুরায়রা জোহরের নামাজের পরে বসে আছেন। এবার আপনারা বলেন তো, জোহরের নামাজের পরে ক্ষুধা বেশি লাগে না কম? তখন কিসের সময়? কোন খাবার? দুপুরের খাবার, লাঞ্চ টাইম, খুব ক্ষুধা লাগে, কিন্তু গরিব সাহাবি, বাড়ি ঘর নাই, আহলি সুফার মানুষ কোথায় যাবে, কি খাবে? কিচ্ছু নাই, মসজিদ নববীর মধ্যে শুয়ে আছেন। রহমত কাকে বলে দেখেন? আবু হুরায়রা মনে মনে ভাবলেন যে ওই দেখা যায় রাস্তা দিয়ে আবু বকর আসছে, এখন আমি আবু বকরের কাছে যাই, আবু বকরের সাথে কোনো একটা কনভারসেশন করি, কোনো একটা মাসলার উত্তর জিজ্ঞেস করি, এই মাসলার কথা আমি নিজেও জানি কিন্তু আবু বকরকে জিজ্ঞেস করি, যে আবু বকর আমাকে মাসলার উত্তর দিতে 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 আবু বকরের বাড়ি পর্যন্ত যেতে পারি, আর বাড়ি পর্যন্ত যদি দুপুরে কোনো মানুষ যায় তাহলে ফর্মালিটি মেনটেন করি, আমরা বলি ভাই আসেন খাবারটা আমার সাথে খান, বলি না কথা বলেন, বলি আবু হুরায়রা একটা মাসলা সে জানে, এরপরও গিয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন, ইয়া আবু বকর, এই মাসলাটার উত্তর কী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ইনস্ট্যান্ট উত্তর দিয়ে ওখানেই তাকে রেখে গেলেন, বাড়ি পর্যন্ত আসার স্কোপই দিলেন না। এবার আপনারা বলেন তো, আবু হুরায়রা কি মাসলার উত্তর চায় নাকি দুপুরে খাবার চায়? কথা বলেন না, ক্ষুধা পেট। এরপরে তিনি দেখছেন যে এই পথ দিয়ে ওমর ফারুক হেঁটে হেঁটে আসছেন, তিনি এবার একই ফর্মুলা সাইয়েদনা ওমর ফারুকের জন্য অ্যাপ্লাই করছেন। তিনি এবার ভাবলেন যে ওমর ফারুক যেহেতু আসছে, ওমর ফারুকের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করি, হয়তো ওমর ফারুক আমার কোনো মাসলার উত্তর, আমার কোনো দুপুরে কোনো খাবারের আয়োজনটা তার মাধ্যমে হতে পারে। ওমর ফারুক আসার পরে লম্বা একটা সালাম দিয়ে বললেন, আপনি কি মাসলাটার উত্তর জানেন? ওমর ফারুক বললেন, হ্যাঁ জানি তো, শুনবা? বলেন, আসেন সামনে হাঁটতে হাঁটতে শুনি।
না না হাঁটতে হবে না, এখনই শোনো। ওমরে ফারুক ইনস্ট্যান্ট উত্তর দিয়ে তিনিও চলে গেলেন। সাহাবিদের অবস্থাও তখন খুব একটা ভালো ছিল না, একজন মেহমানকে বাড়ি নিয়ে গেস্টকে বাড়ি নিয়ে আপ্যায়ন করবে সেরকম সিচুয়েশন তখন সাহাবিদের ছিল না। ওমরে ফারুক চলে গেলেন, আবু বকরও চলে গেলেন, কিন্তু পেটের ক্ষুধা কি গেছে না আছে? আগের চেয়ে বাড়ছে না কমছে? এবার আবু হুরায়রা একা একা বসে আছে মসজিদে নববীর বারান্দায়, পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? ক্ষুধা কি কোনো কথা মানে? পেট শান্তি তো দুনিয়া শান্তি। আর পেটে যদি অশান্তি হয়, আপনারে যদি আমি অনেক ভালো ভালো কথাও বলি, আপনার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় যাবে, কথা বলেন? এমন সময় ওই পদ দিয়ে আল্লাহর হাবিব হেঁটে হেঁটে আসছিলেন। আবু হুরায়রা এবার চিন্তা করলেন যে আগের দুইটাকে ট্রাই করলাম, ফেল হয়ে গেলাম, এবার আল্লাহর হাবিবকে ট্রাই করি, দেখি তিনার মাধ্যমে আমার কোনো লাঞ্চের ব্যবস্থা হয় কিনা। আবু হুরায়রা গিয়ে আল্লাহর হাবিবকে সুন্দর করে একটি সালাম দিলেন। আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের উত্তরটা নিলেন, নিয়ে বললেন, আবু হুরায়রা কি চাও? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাসলার ব্যাপারে জানতে চাই, আপনি যদি আমাকে একটু উত্তরটা দিতেন। আবু হুরায়রা এই কথা বলে সাথে সাথেই মাসলার কথাটা জিজ্ঞেস করলেন। আল্লাহর হাবিব, দয়া কাকে বলে, রহমত কাকে বলে, মায়া কাকে বলে দেখেন? আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি মাস্তার উত্তর চাও নাকি দুপুরের খাবার চাও? আল্লাহু আকবার! তিনি হচ্ছেন উম্মতের রুহানি ডাক্তার, তাবিব রাহিয়া, উম্মতের রুহানি ডাক্তার। আপনার ফেস দেখে তিনি বুঝে ফেলেছেন আপনার রোগটা কোথায়। আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, মাস্তার উত্তর চাও নাকি দুপুরে খাবার চাও? এবার আপনারাই জবাব দেন, আবু হুরায়রা কি বেসিক্যালি মাস্তার উত্তর চায় নাকি দুপুরে খাবার চায়, কথা বলেন? সে দুপুরে খাবার চায়। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা লজ্জায় পড়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে রইলেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আবু বকরকে একই কথা বলেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুকেও একই কথা বলেছি, আমার কথা কেউ বুঝতে পারে নাই, সবাই শুধু মাসলাটার উত্তর দিয়ে চলে গিয়েছে। আপনার কাছে আমি খাবার চাইলাম না, দুপুরের খাবারের কথা বললাম না, আপনি তবু কিভাবে আমি বুঝে গিয়েছেন যে আমার পেটে বড় ক্ষুধা, আমি মাসলাটার উত্তর চাই না, আমি দুপুরের খাবার চাই, কি করে বুঝে গিয়েছেন? আল্লাহর হাবিব বলে, আবু হুরায়রা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়েছেন, দয়া মায়া ভালোবাসার একটা রাডার আল্লাহ আমার বুকের মধ্যে ফিট করে দিয়েছেন। তোমার চেহারাটা যখন আমি দেখেছি তখন আমি বুঝে নিয়েছি তোমার আসলে মাসলার কোনো উত্তর চাই না, তোমার জন্য দরকার এখন দুপুরের খাবার। আল্লাহু আকবার! দয়া কাকে বলে, মায়া কাকে বলে? আমার ভাইরা, আমুল হুজুনের বছর, যে বছর আল্লাহর হাবিবের কষ্ট সবচেয়ে বেশি ছিল, ওই বছর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর প্রিয় স্ত্রী, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। একই বছর আবু তালেব বিদায় হয়ে গেলেন, স্ত্রীও বিদায় হয়ে গেলেন, চাচাও বিদায় হয়ে গেলেন। কাফেররা ভাবিল, মুহাম্মদকে এখন আর সাহায্য করার মতো কেউ নাই, মুহাম্মদকে আমরা যেখানে পাবো সেখানেই মারবো, মুহাম্মদকে যেখানেই পাবো সেখানেই মারবো, সেখানেই লাঞ্ছিত করব। এবার আমার ভাইরা গাজীপুরবাসী, আপনারা জবাব দেন, দুনিয়াতে যার কেউ না থাকে তার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ যদি আমার সাহায্যকারী হিসাবে দাঁড়িয়ে যায়, আর দুনিয়ার সব মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, পারবে? না। পারবে? না। এজন্য আমরা একটা কথা বলি, রাখে আল্লাহ, কথা বলেন, আবার উল্টিয়ে নেন, মারে আল্লাহ, রাখতে পারবে? দুনিয়ার সব গার্ড আপনাকে সিকিউরিটি দিল, আপনার বডিগার্ড হয়ে সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, আজরাইল তুমি তার রূহটা নিয়ে নাও। আজরাইলকে আটকানোর ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির আছে? না। ডোনাল্ড ট্রাম্পের তো বোধহয় আছে, তারও নাই? না।
আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের যেহেতু এখন নাই, তিনি যেহেতু সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু তিনি, তিনার যেহেতু নাই, তার মানে বুঝতে হবে আমাদেরও নাই, আমাদেরও নাই। এজন্য মুমিন কখনো একা থাকে না, মুমিন কখনো ভয় পায় না, মুমিন আপনার হুমকি ধুমকিতে আপনার জেল জুলুম জরিমানায় ভয় পেয়ে যায় না। মুমিন জানে দুনিয়ার কোনো মানুষ আমার সাথে না থাকলেও চলবে, আমার সঙ্গে আছেন কে? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহর সাহায্য যদি সাথে থাকে আর দুনিয়ার কারো সাহায্যের কোনো দরকার নাই। কাফেররা ভাবল বিশ্বনবীকে এই সুযোগে আমরা মেরে ফেলব। আল্লাহর হাবিবের মন ভাঙা হয়ে গেল, আল্লাহর হাবিব বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন। কাফেররা বিশ্বনবীকে যেখানেই পেত সেখানেই অপমান করত, যেখানেই পেত সেখানেই রাসূলের নাম ধরে গালিগালাজ করত। আল্লাহর হাবিব মনে বড় কষ্ট পাচ্ছিলেন। আবুল আহাব বলল, মুহাম্মদ তুমি এখন একা হয়ে গিয়েছ, তোমার নাম জপার মতো দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না। এই দুনিয়াতে কয়েক বছর পর দেখা যাবে, আমাদের রাজত্ব চলবে, তোমার নাম নেয়ার মতো দুনিয়াতে আর কোনো মানুষ থাকবে না। এবার আমার ভাইয়েরা আপনারা বলেন, সেই থেকে আজকে নিয়ে 1500 বছর চলে গিয়েছে, বিশ্বনবীর নাম এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দায়িত্ব নিয়েছেন কে? বিশ্বনবী কাফেরদের কথায় তিনি মনে মনে কষ্ট পেলেন। তিনিও মনে মনে ভাবলেন, আহারে আমার নাম নেয়ার মতো হয়তো আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ও নবী আপনি মন খারাপ করবেন না, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার আওয়াজকে আরশ আজিমের উপরে ছড়িয়ে দেব। দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন দেশ নাই যেখানে আমার নবীর নাম উচ্চারিত হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শুধু আপনার বন্ধু যারা তা নয়, আপনার শত্রুরা উঠতে বসতে চলতে ফেরতে সব সময় আপনার নামটা তারা শুনেই যাবে। সেই ব্যবস্থা দুনিয়ার মধ্যে করেছেন কে? যেমন আমাদের মুয়াজ্জিন সাহেবেরা যখন আজান দেয়, আজানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? দুনিয়ার কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে আজান দেয়, তার আজান হবে না? হবে না। আপনাদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিয়ে আজান দেয়, আপনি তাকে বললেন এটা কারেকশন করে নেন, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হবে, রাসূলের নাম থাকবে, সে যদি কয় না আমি এটা বাদ দিমু, এটা আমি পড়ুমি না, তাহলে কি তার চাকরি থাকবে? এই যে আমার মুহতারাম বলছে, শুধু চাকরি না, তার তো জানও থাকবে না, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর নাম দুনিয়ার জমিন থেকে কেউ মুছে দিতে পারে না। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর নামটাকে যিনি পার্মানেন্টলি রেখে দিয়েছেন, তিনি কে? কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন। নামুল হুজুরের বছর বিশ্বনবী চিন্তা করলেন যে আমার তায়েফের খেলার সাথীরা তারা তায়েফে থাকে, আজকে আমি তায়েফে যাই, আমার খেলার সাথীদেরকে আজকে আমি দিনের দাওয়াত দেই, আমার মনে হয় তারা দিনের দাওয়াত কবুল করে নেবে। বড় আশা নিয়ে, বড় ভালোবাসা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের দিকে ছুটে গেলেন। দেখেন, শিক্ষা নেন, আজকে মুসলমানদের মাঝে ভালোবাসা এটার বড় অভাব, ঐক্যের বড় অভাব। আপনার শত্রু বন্ধুকে আজকে আমরা ডুরে ছেড়ে দেই, আর আল্লাহর হাবিব শত্রুকেও দুহাত উজার করে আপন করে নিতেন। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের মুসলমানদের মাঝে ভেদাভেদ বেশি না কম, ঠেলা ঠেলে বেশি না কম, একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কি করে অস্ত্র ধরে, একজন মুসলমান আরেকজনের বিরুদ্ধে কি করে কথা বলে, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কি করে কথা বলে, আমার বোঝা আসে না। মুসলমান যত ভেদাভেদ করবে, কাফেররা তত বেশি করে মুসলমানদেরকে মারবে, ঠিক কি না? আপনি এক হয়ে যান নিউ ইয়র্কে, নিউজিল্যান্ডে। কিছুদিন আগে এক মসজিদে জুমার দিন এক সন্ত্রাসী হামলা করে অনেকগুলো মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিল।
তার মাথায় ক্যামেরা ফিট করা ছিল, সে ভিডিও করে এটা ইন্টারনেটে ছেড়েও দিয়েছে। সে জানে যে আমি যাদেরকে মেরেছি তারা হচ্ছে মুসলমান, তারা সংখ্যায় অনেক হলেও তারা ঐক্যবদ্ধ না, এজন্য তাদের মারার কোনো বিচার এই জমিনে খুব একটা হবে টবে না। সেই সাহস নিয়ে ভিডিও করে প্রচার করে দিয়েছে। এজন্য আমি বলি মুসলমান যে কয়দিন ঐক্যবদ্ধ হতে না পারবে, হিন্দুরা মারবে, ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে, নাস্তিক আস্তিক সব মারবে, মার খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন। আর মুসলমান যদি একবার ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সব যদি এক কাতারে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, দুনিয়ার কোন পরাশক্তি মুসলমানদেরকে আর পরাজিত করতে পারবে না। এজন্য আমাদের সব আছে, যেটা নাই সেটা হচ্ছে ঐক্যবদ্ধতা। আজকে দেখা যায় হুজুরদের মধ্যেও বিভিন্ন ঠেলাঠেলি আসরা নাই, এক খুজুর আর এক খুজুরকে বলে ও কাফের, ও ইহুদিদের দালাল, ও নাস্তিকদের দালাল, ও ভারতের দালাল, আছে না নাই, কথায় কথায় কাফের বলে। এজন্য আমি বলেছি যে দেখেন আল্লাহর হাবিব বিধর্মীদেরকে ইসলাম গ্রহণ করাতেন, বিধর্মীদেরকে মুসলিম বানাতেন, আর আজকে আমাদের অবস্থা এমন হয়েছে আমরা মুসলিমদেরকে ধরে ধরে আরো কাফের বানাই দিই। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই সব থেকে ফিরে আসতে হবে। আমাদের নবী কয়জন, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব মনে বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে, ভালোবাসা নিয়ে তায়েফের ময়দানে ছুটলেন, তায়েফবাসীদের কাছে চলে গেলেন। তায়েফবাসীদের কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, ও তায়েফবাসীরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই কালিমা পড়ো, এক আল্লাহর কালিমা পড়ো, কালিমা পড়লেই তোমাদেরকে সফল করে দিবেন কে? কালিমা পড়লেই তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দিবেন কে? একটি কালিমার পতাকা তলে যদি তোমরা আসতে পারো, তোমাদের মধ্যে শান্তি সমাজ প্রতিষ্ঠা করে দিবেন কে? তায়েববাসীরা বলল, কি বলছো এগুলো তুমি? আর ইউ ক্রেজি? আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমরা লাত মানা তোজা থবর ইয়াসার এগুলোর পূজা বাদ দিয়ে তোমার এক আল্লাহর আল্লাহকে মানবো? ইম্পসিবল দিস ম্যাটার, এটা কখনোই হতে পারে না। তায়েববাসীরা কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, বলল এই লোকটা পাগল, এই লোকটাকে তোমরা মারো, যে যত বেশি মারতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিল, তারা পাথর খণ্ড নিয়ে বিশ্বনবীকে মারছিল। এবার আপনারা একটু পালে বলেন তো, আল্লাহর হাবিবের গায়ে শক্তি আছে না নাই? তিনি যদি চাইতেন এক থাপ্পড় দিয়ে সব বাচ্চাদেরকে বিদায় করে দিতে পারতেন, সেই ক্ষমতা সেই শক্তি তার বডির মধ্যে দিয়েছিলেন কে? জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এক একজন নবীর শরীরে ভরে দিয়েছেন। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। আর জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার সবচেয়ে বড় কুস্তিগির যে মোহাম্মদ আলী লিখলেন, 4000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর গায়ের মধ্যে ভরে দিয়েছিলেন কে? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় গালিগালাজ করত, ওই কাফের বলতো মোহাম্মদ আমার একটা ঘোড়া আছে, আমার ঘোড়াটাকে প্রতিদিন আমি 5 কেজি খাবার খাওয়াই, এই ঘোড়াটার উপরে উঠে আমি তোমাকে হত্যা করব। আপনারা বলেন বিশ্বনবীকে হত্যা করার শক্তি দুনিয়ার কারো আছে? আছে। আল্লাহর হাবিব বললেন, তুমি আমাকে হত্যা করবে তোমার এই ঘোড়ায় চড়ে? ঘটনা তো উল্টাও হতে পারে, এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা আমার হাতেই তোমার মৃত্যু লিখে রেখেছেন, হতে পারে কি পারে না? আর বিশ্বনবীকে আল্লাহ এত ভালোবাসে, মুখের কথা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা সেই কথা কবুল করে নেয়। ওই কাফেরের মনে ভয় ঢুকে গেল, না রে আমরা এই লোকটার বিরোধিতা করি আর যাই করি নাই করি, কিন্তু এই লোকটার পার্সোনালিটি এমন, সে যদি কোনো কথা একবার বলে ফেলে সেই কথাটাকে ডিরেক্টলি আল্লাহ তাআলা কবুল করে নেয়। ওই কাফেরটার মনের মধ্যে ভয় ঢুকে গেল। বদরের ময়দান সাহাবায়ে কেরামের সাথে কাফেরদের যুদ্ধ হচ্ছে, এমন সময় ওই কাফের যে মক্কার মধ্যে তার ঘোড়াকে 4 কেজি খাবার খাওয়াতো, ওই ঘোড়ায় চড়ে বিশ্বনবীকে হত্যা করবে সেই স্বপ্ন সে দেখত, ওই কাফের তরবারি নিয়ে মাথার মধ্যে হেলমেট, ঢাল, তরবারি, সুরকি মুরকি সব লাগিয়ে বদরের ময়দানে
এসেছে যুদ্ধ করার জন্য। ইন দ্য মেইন টাইম সে আল্লাহর হাবিবের সামনাসামনি হয়ে গেল। এখন তার তো সারা জীবনের স্বপ্ন সে বিশ্বনবীকে হত্যা করবে। এখন আপনারা বলেন আল্লাহ যদি না চায় বিশ্বনবীর গায়ে ফুলের টোকা দিতে পারে, এরকম দুনিয়ার কোনো শক্তি আছে? আছে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রাব্বুল আলামিন বললেন নবী আপনি ভয় পান না, দিনে দাওয়াত দেন, দুনিয়ার হুমকি ধমকি জেল জরিমানার ভয় আপনি করেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবো। সুবহানাল্লাহ বললেন না? কোরআন প্রিয় জনতা, আর আজকে কোরআন থেকে যারা আলোচনা করে মুফাসসির যারা, তাদেরকে আজ থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার কারো জেল জরিমানা হুমকি ধমকিতে আপনি ভয় পায়েন না, আপনি বিশ্বনবীর কাজ করছেন, কোরআনের কথা বলছেন, আপনি আল্লাহ যদি না চায় আপনার শরীরে ফুলের টোকা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এ থেকে শিক্ষা নেন, তাহলে দেখবেন হক কথা আপনি বলতে পারবেন, আপনি আর ভেজা বিড়াল নিজামন্দি হয়ে হক গোপন করে মিষ্টি মিষ্টি কথা আর আপনি বলবেন না। এ আয়াতগুলো থেকে আপনি শিক্ষা নেন, কারণ মুসলমানদের সাথে মুমিনদের সাথে আছেন কে? কথা বলেন। এবার আমার ভাইয়ের ওই কাফের বিশ্বনবীর সামনে চলে গেল যুদ্ধ করতে করতে, ওই কাফের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই লোহার পোশাক দিয়ে সুন্দর করে ঢাকা। কোনো মানুষ যদি কোনো ঢাল তরবারি দিয়ে আঘাত করে তার কিচ্ছু হবে না, তার হাত মাথা প্রাইভেট অর্গান সবগুলো তরবারি সবগুলো লৌহ বর্ম দিয়ে ঢাকা, খুব সেফটি নিয়ে সিকিউরিটি নিয়ে কাফের জিহাদের ময়দানে চলে এসেছে, আল্লাহর হাবিবের সামনে চলে গিয়েছে। আল্লাহর হাবিবের মাথায় লোহার কোনো টুপি নাই, গায়ের মধ্যে লোহার কোনো জামা নাই, সেফটি সিকিউরিটির কোনো জিনিস নাই, কারণ বিশ্বনবী জানেন দুনিয়ার কোনো কিছু আমার সেফটির জন্য লাগবে না, আমার নিরাপত্তার জন্য যিনি আছেন তিনার নাম কি? ওই কাফের বিশ্বনবীর সামনে চলে গেল। আল্লাহর হাবিব তিনার একটা ছোট্ট তীর নিলেন, তীরবান থেকে একটা ছোট্ট তীর নিয়ে, তীরের যেটা দিয়ে মারে এটাও না, শুধুমাত্র একটি তীর হাতের মধ্যে নিয়ে ওই কাফেরকে লক্ষ্য করলে, লক্ষ্য করে এভাবে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে তীরটা এসে ঘাড়ের একটু নিচে লাগলো। এখন যেইখানে লেগেছে এখানে তো লৌহ বর্ম দিয়ে ঢাকা, যার কারণে এটা ভেতরে ঢুকে নাই, কিন্তু ওই যে একটু তীর এসে লেগেছে যার কারণে লৌহ বর্মের ঘষা খেয়ে তার গলার এদিকে একটু চামড়া ছিলে গিয়েছে, একটু লাল লালচে হয়ে গিয়েছে। যেমন ফর্সা মানুষ যারা, তারা যদি কোথাও একটু ডলা খায় ছিলা খায় তাহলে একটু লাল হয়েছে, একটু চামড়াটা ছিলে গিয়েছে, শুধুমাত্র এটুকুই হয়েছে। দেখেন বিশ্বনবীর শক্তি কাকে বলে, আর বেশি আঘাত করতে হয় নাই, শুধুমাত্র এইটুকু আঘাত বিশ্বনবী তাকে করেছিলেন। আর একটা জেনারেল রুলস হচ্ছে যে নবী যদি কাউকে মারে সেও জাহান্নামি, আবার নবীকেও যদি কেউ মারে সেও জাহান্নামি। সেও কি? নবী কাউকে মারলে সেও জাহান্নামি, আবার নবীকে কেউ মারলে সেও জাহান্নামি। তার মানে এখান থেকে নিরাপদ ডিস্টেন্স বজায় রেখে চলতে হবে। ওই কাফের গলায় একটু লালচে ভাব চলে এসেছে, তার একটু চামড়া ছিঁড়ে গিয়েছে, চামড়া ছিঁড়ার পরে সে জিহাদের ময়দান থেকে ভেঙে চলে গিয়েছে। যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন সে বাচ্চা শিশুরা যেরকম ক্ষুধা লাগলে হাও মাও করে চিৎকার করে কাঁদে, সে সেরকম চিৎকার করে কাঁদছিল। মক্কার কাফেররা বললো কি হয়েছে মিয়া তোমার, তুমি এত বড় বীর, এত সাহসী যোদ্ধা, এত শক্তি তোমার গায়ে, এই ছোট্ট আঘাতে, যে আঘাতে তোমার শরীর থেকে এক বিন্দু রক্ত বের হয় নাই, শুধুমাত্র একটু চামড়াটা ছিঁড়ে গিয়েছে, এই জন্য এইভাবে কাঁদতে হয় বাচ্চা মানুষের মতো, কি হয়েছে তোমার, কাঁদছ কেন? এবার ওই কাফের বলে আসলে মুহাম্মাদের গায়ের মধ্যে এত প্রচন্ড শক্তি, মুহাম্মাদ যখন তীরটা নিয়ে আমার দিকে ছুঁড়েছে ওই তীরের আঘাতে যখন আমার গলার মধ্যে একটু চামড়া উঠে গিয়েছে, এখন আমার শরীরের মধ্যে এত প্রচন্ড কষ্ট হচ্ছে, আমার তো মনে হয় আমার কষ্টটাকে যদি গোটা মক্কার সব কাফেরের মধ্যে ভাগ করে দিতাম সব এখানে জায়গায় মৃত্যুবরণ করত। ওই কাফের কয়েক পা যাওয়ার পরে গলা কাটা মুরগির মতো লাফিয়ে লাফিয়ে ছটফট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর বেশি মারতে হয় নাই, একটু চামড়াটা ছিলেছে, এই ব্যথায় সে এমনিতে মরে গিয়েছে। এবার আমার ভাইয়ের আপনারা বলেন বিশ্বনবীর গায়ে শক্তি বেশি না কম? কথা বলেন, শুধু বেশি না, অনেক বেশি।
অনেক প্রচন্ড বেশি, অনেক বেশি, এত প্রচন্ড শক্তিশালী। তৎকালীন মক্কায় সবচেয়ে বড় কুস্তিগির ছিল রোকানা, সবচেয়ে বড় কুস্তিগিরকে যিনি এক হাতে ধরে তিনবার আসার মেরেছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই রোকানা বলল মক্কায় থাকা অবস্থায় যে আমি তো এখানকার সবচেয়ে বড় কুস্তিগির, এনার্জেটিক ফিজিক্যাল কন্ডিশন সবচেয়ে ভালো আমার, সবচেয়ে বেশি শক্তি আমার, আমাকে যদি আমাকে যে কুস্তিতে হারিয়ে দিতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। আল্লাহর হাবিব এই খবরটা শুনে ফেললেন, শুনে ফেলার পরে তিনি একবার চিন্তা করলেন যে রোকানার কাছে তিনি যাবেন, তিনি রোকানাকে কুস্তিতে হারিয়ে দেওয়ার জন্য, কারণ রোকানা বলেছে যে রোকানাকে যদি কুস্তিতে হারাতে পারে সে ইসলাম গ্রহণ করবে। আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রোকানা এলাকায় চলে গেলেন। রোকানা এলাকায় যাওয়ার পরে বললেন, রোকানা ঘরে আছো নাকি? রোকানা বলে, হ্যাঁ আমি ঘরে আছি, তুমি কে বলছো? বলে, না মুহাম্মদ সাল্লাল্লাহু। তো এত সকালে মুহাম্মদ তুমি কি চাও? আল্লাহর হাবিব বললেন, রোকানা তুমি নাকি বলেছো যে তোমাকে যদি কেউ কুস্তিতে হারিয়ে দিতে পারে তুমি তার ধর্ম গ্রহণ করবে, ইজ ইট ট্রু? এটা কি সত্য? বিষয়টা কি ঠিক এরকম? রোকানা বলে, হ্যাঁ আমাকে যদি দুনিয়ার কোনো মানুষ কুস্তিতে হারিয়ে দিতে পারে আমি তার ধর্ম গ্রহণ করব। আমার ভাইরা, রোকানার শক্তি এত প্রচন্ড বেশি শক্তি ছিল, তৎকালীন যুগে আরবের সবচেয়ে দামি দামি যেই উটগুলো ছিল ওই উটগুলা জমাই করার পরে উটের যে মোটা মোটা চামড়া ছিল উটের চামড়া মোটা বেশি না কম, কথা বলেন, ছাগলের চেয়ে গরুর চামড়া মোটা বেশি, আবার গরুর চেয়ে মহিষের হয়তো একটু মোটা, আর উটের চামড়া সব চামড়ার চার অনেক বেশি মোটা, কারণ উটকে বলা হয় মরুভূমির জাহাজ। রোকানার শক্তি এত বেশি ছিল তৎকালীন যুগে উট জমাই করার পরে উটের যে কাঁচা চামড়াটা ছিল ওই কাঁচা চামড়াটা বিছানো হতো, রোকানা সেই চামড়ার উপরে দাঁড়াতো আর চতুর্দিক থেকে মানুষ সেই চামড়া ধরে টানাটানি করত। অনেক মানুষ টানাটানি করার পরেও রোকানাকে এক চু পরিমাণ নড়ানো যেত না, বরঞ্চ উটের চামড়া ছিঁড়ে মানুষের হাতে চলে আসতো, কিন্তু রোকানার কিচ্ছু হতো না, রোকানা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতে পারত। তার মানে রোকানার শক্তি বেশি না কম, কথা বলেন, আপনাদের চেয়ে বেশি না কম? আপনাদের তো ওঠার পরে আরেকজনের পায়ের সাথে বাড়ি খেয়ে উষ্টা খায় দাঁত দুইটা ভাঙবেন, কিন্তু রোকানা এরকম না, রোকানের সাথে বাড়ি খাইলে আপনি নিজেই মরবেন, এরকম প্রচন্ড শক্তিশালী রোকানার সাথে আজকে যিনি কুস্তি করতে এসেছেন তিনি কে? কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, রোকানা আমি যদি তোমাকে হারিয়ে দিতে পারি তুমি কি তাহলে আমার ইসলাম গ্রহণ করবে? বলে, হ্যাঁ অবশ্যই করব। বলে, আচ্ছা ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ সমরে রোকানার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, রোকানা তুমি আগে আমারে মারো, কারণ মুসলমান কখনো আগে আক্রমণ করতে পারে না, মুসলমান আক্রান্ত হলে তারপরে আক্রমণ করে, আগে অ্যাটাক হলে তারপরে কাউন্টার অ্যাটাক করে, আগে আক্রমণ করে না, রোকানা তুমি অ্যাট ফার্স্ট আমাকে মারো। আল্লাহর হাবিব বললেন, না আপনি মারেন। এবার আল্লাহর হাবিব রোকানাকে এভাবে ধরলেন, বিড়ালের বাচ্চাকে মানুষ ধরে যেভাবে ছিটকে ফেলে দেয় রোকানাকে আল্লাহর হাবিব এক হাতে ধরে ছিটকে ফেলে দিলেন। রোকানা থতমত খেয়ে গেছে, কি হয়েছে রে এটা? রোকানা কয়, হয় নাই, থুকু আবার নতুন করে, আমি ভালো করে রেডি ছিলাম না, রেডি হলাম আবার, রেডি 1 2 3। আল্লাহর হাবিব বললেন, রোকানা আর ইউ রেডি? তুমি রেডি হয়েছো? প্রিপারেশন কমপ্লিট? রোকানা বলে, হ্যাঁ কমপ্লিট। আল্লাহর হাবিব আবার আগের মতো ধরলেন, ধরে বিসমিল্লাহ বলে একটা ঝাটকা দিলেন, আগে যতটুকু দূরে পড়েছিল দ্বিতীয়বারে তার চেয়ে 2 গুণ দূরে বেশি পড়ে গেল। এবার রোকানা আবার দাঁড়ালেন, বলে, হয় নাই, 2 বার হয়েছে, আরেকবার পারলে 3 বার ফালান দেখি, একবার 2 বার না পারলে আরেকবার ফালান দেখি। রোকানা আবার আগের চেয়েও বেশি শক্ত করে দাঁড়িয়ে সব শক্তি একত্রিত করে শক্ত করে জমে সুন্দর করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব রোকানাকে ধরলেন, রোকানাকে ধরার পরে বিসমিল্লাহ বলে একটা ঝাটকা দিলেন, রোকানা একবার দ্বিতীয়বারের চেয়ে আরো 3 গুণ বেশি দূরে ছিটকে বিড়ালের বাচ্চার মতো পড়ে গেলেন। রোকানা এবার বললেন, এটা কোনো মানুষ না, সব মানুষ একত্রিত করে আমার এক বাহুর শক্তি সমান হয় না, এটা কেমন মানুষ?
যে কোনো প্রিপারেশন নেয় না, কোনো কুস্তিগির না, সে একজন সিম্পল মানুষ, কিন্তু আমাকে ধরে বিড়ালের বাচ্চাকে যেরকম ছিটকে ফেলে দেয় সেভাবে ছিটকে ফেলে দিল, তার মানে ইনি কোনো সাধারণ মানুষ না, ইনি হচ্ছে সবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, আল্লাহর হাবিবকে যখন তায়েফের ছেলেরা, বাচ্চা ছেলেরা যখন পাথর মারছিল, এবার আপনারা বলেন আল্লাহর হাবিবের গায়ের মধ্যে কি শক্তি ছিল না তাদেরকে মারার? ছিল না? বাচ্চা ছেলেগুলো মারতে মারতে আল্লাহর হাবিবের প্রত্যেকটা লোম কূপের গোড়া থেকে রক্ত ঝরিয়ে ছেড়েছে, এত প্রচন্ড ব্লাড আউট হয়েছে। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সেন্সলেস হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে, আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। জ্ঞান ফেরার পরে আল্লাহর হাবিব দেখলেন মাথার ডান পাশে সারা জিব্রিল আমিন বসে আছে। জিব্রিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে তায়েববাসীরা এত বেশি কষ্ট দিয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। নবী, আপনি একবার বলেন এই তায়েববাসীরা দুটি পাহাড়ের মধ্যখানে বসবাস করে, আপনি শুধু একবার বলেন দুটো পাহাড়কে এক করে দিব, মুহূর্তের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটা চান্স শুধু আপনি আমাদেরকে দেন। আল্লাহর হাবিব বললেন, না জিব্রাইল, না, আমার তায়েফের লোকেরা তারাও তো আমার উম্মত, আজকে তারা না জানার কারণে আমার বিরুদ্ধাচরণ করেছে, না জানার কারণে তারা আমাকে মেরেছে, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই, আমি তো তাদেরকে গজব দিয়ে ধ্বংস করার জন্য আসি নাই, আমার আল্লাহ আমার লকব দিয়েছেন, আমি গোটা দুনিয়ার সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, তুমি যাও, তাদেরকে মারতে হবে না, আমার এই গুনাহগার উম্মতেরা আমাকে চিনে নাই তাই আমাকে মেরেছে, আমার মনে হয় এমন একদিন আসবে যেই দিন তা কালিমা পড়ে দলে দলে ইসলাম গ্রহণ করে ফেলবে। পরবর্তীতে দেখা গিয়েছিল এই তায়েববাসীদের মধ্য থেকে অনেক মানুষ সাহাবায়ে কেরাম হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, এত কষ্ট দেওয়ার পরেও, এত মারার পরেও যিনি সব সময় মানবতার পক্ষে ছিলেন, উম্মতের পক্ষে ছিলেন, উম্মতের জন্য দয়া মায়া ভালোবাসা তিনার বেশি ছিল না কম, কথা বলেন অনেক বেশি। আমি শেষ করে দিব, আমার সময় কিন্তু শেষ। প্রিয় ভাইরা আমার, আপনাদের এখানে এখন আপনাদের প্রধান বক্তা মুহতারাম আব্দুল্লাহ আলমিন সাহেব হয়তো কথা বলবেন, আমার আর সময় দিতে পারলাম না, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে আবারও কোনো এক তাফসিরে ময়দানে দেখা হয়ে যেতে পারে। স্বল্প সময় যে কথাগুলো বললাম সে কথাগুলো আল্লাহ তাআলা এট ফার্স্ট আমাকে, আপনারা যারা শুনেছেন এবং মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা শুনবেন, প্রত্যেককে আল্লাহ তাআলা জেনে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন, জোরে বলেন আমিন। শেষ কথা হচ্ছে, মূল সামারি হচ্ছে, আমাদের আল্লাহ কয়জন, কথা বলেন, নবী কয়জন, আমাদের কোরআন, আমাদের কিতাব কয়টা? একটা। আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, সব এক, যাদের সব কিছু এক, ওই জাতির এক হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি একবার এক হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষকে আর মুসলমানদেরকে মারতে পারবে? মারতে পারবে? এজন্য এক হতে হবে, সকল ভেদাভেদ ভুলে, কে আলে হাদিস, কে হানাফি, কে মাজহাবি, কে লা মাজহাবি, সব কিছু ভুলে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি নাই কারা কারা হাত তুলেন তো? ওই একজন হাত তুলছে মুরব্বী, আলহামদুলিল্লাহ সবাই রাজি আছে। খুব সুন্দর আয়োজন এলাকার যুব সমাজ করেছে। ইয়ং সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।